আচ্ছা মনা তোমাদের মধ্যে কার কার মাকে দেখতে সুন্দর বা কার কার মা ফর্সা একটু হাত তুলে দেখাও দেখ আপনারা একটু দেখবেন ফলো করবে না এতগুলো মানুষ ঠিক আছে হাত নামাও আচ্ছা বাবা দুঃখ পাওয়ার কারণে কার কার মা কালো হাত তুলে বলো এক যে হুতুসে পড়ে হাত তুলিস না বাপ যার যার মা কালো সত্যি সত্যি হাত তুলে কার কার মা কালো কেউ হাত তুলে না কেন বাবা এই কেন যেই বলি যে পরিষ্কার মা কার ফর্সা মা কার সবাই ফাগত করে হাত তুলে যায় তো আর যেই বলি কালো মা কার হাত পকেটে মধ্যে ঢুকলেছে বলেন দিনই কেন শিক্ষা হলো এটাই এইটুকানি বাচ্চার মধ্যে এইটুকানির বাচ্চার ব্রেনতে ঢুকে গেছে যে আমার মা কালো আমি যদি হাত তুলে বলি এখানে এত মানুষ দেখবে ইস এই বাচ্চার মা কালো ও ভাবছে ওর মায়ের অপমান হবে ওই জন্য হাতটা তুলল না এটাই হলো বাচ্চাদের শিক্ষা তবে যাদের মা কালো তাদের জন্য একটা টিপস দেব বাবা যারা হাত তুললে না যাদের মা কালো বলে হাত তুললে না সেই সমস্ত বাচ্চাদের জন্য একটা টিপস যাদের মা কালো তাদের দুঃখ পেয়ে লাভ নেই যাদের মা কালো তাদের জন্য টিপস একটুখানি বলছি মন দিয়ে শোনো আরে হতে পারে আমার মা সবার চেয়ে কালো যাদের মা কালো তাদের জন্য বলছি মন দিয়ে শুনবে আরে হতে পারে আমার মা সবার চেয়ে কালো সেই কালো রঙের মুখখানি মোর দুই নয়নের আলো বলবে না সুবহানাল্লাহ আরে জোরে বলবে না সুবহানাল্লাহ কোচি যাদের মা কালো তারা হলো দুই নয়নের আলো তাহলে এবার কার কার মা কালো হাত তুলে বলো তোলো এবার একজন তুলে যে সাহস করে আর কার মা কালো এতক্ষণ তুলিনি কেন জানেন ওরা তখন জেনে গেছিল যে এতগুলো মানুষের সামনে অপমান হবে আর যেই বলেছি দুই নয়নের আলো তখন তুলবো কি তুলবো না তুলবো কি তুলবো না হাত বসতেছে তখন কচি কালো মা হোক আর পরিষ্কার মা হোক দুই মায়া কি রকম না একটুখানি শোনো আমি বলে দিই মন দিয়ে শোনে যে গজল ভালো লাগবে সেটা শুনবো আর যেটা ভালো লাগবে না শুনবো না ওরকম করবেন না এই গজলের মধ্যে কিছু কথা আপনাদের আমি বোঝাবো শোনে আমি দেখবো না গোলাপ গাঁদা রজনীগন্ধা দেখবো যে মায়ের মুখে সসাস সসা ফুল দেখলাম কি ফুল দেখলাম কি দেখলে মায়ের মুখটা পাই স্বর্গের সো দেখলে মায়ের মুখটা পাই স্বর্গের সো আমি দেখবো না দেখবো তুমি তো আমার নয়ন মনি তুমি তো আমার নয়ন মনি আমার সুখের স্বর্গ তুমি আমার সুখের স্বর্গ তুমি তুমি তো আমার নয়ন মনি তুমি তো আমার নয়ন মনি জন্ম নেয় আম্মা জানা অনেক কষ্ট সহ্য করে ভালো করে শুনবেন আমার একটা গজল বার হয়েছিল বুড়িমা বুড়িমা এই বুড়িমা বুড়িমা গজল বার করার কারণ ছিল এই গজলটা এই গজলটাকে শুনে এটা বুড়িমার ওয়ান পার্ট ওটা টু পার্ট এরপর থ্রি পার্টও বার হচ্ছে এই ওয়ান পার্টটাকে দেখেন একজন মা হাসপাতালের বেডে শুয়ে শুয়ে কষ্ট পাচ্ছে তিনি একটা বাচ্চাকে জন্ম দেবেন হাসপাতালের বেডে শুয়ে শুয়ে একবার এপাশ একবার ওপাশ এত যন্ত্রণা এত বেদনা আজকের এত কষ্ট পাচ্ছে ডক্টর বলে দিচ্ছে অপেক্ষা করো কষ্ট সহ্য করো তোমার এখনো আধা ঘন্টা সময় বাকি আছে আহারে ওই আধা ঘন্টা ওই মাটা এত কষ্ট পায় মনে হয় যেন আজরাইল এক্ষুনি আসবে আমার জানকে কবজ করে নিয়ে চলে যাবে বাচ্চারা ভূমিষ্ঠ হয়ে গেল জন্ম হয়ে গেল নাচ যে আছে বাচ্চাটিকে নিয়ে দেখাচ্ছে দেখো এই বাচ্চাকে তুমি জন্ম দিয়েছ এই বাচ্চার মা তুমি আম্মাজান বাচ্চার চেহারা বাচ্চার মুখ দেখার সাথে সাথে ব্যথা বেদনা যা হচ্ছিল সব মুছে ধুয়ে একেবারে একাকার হয়ে যায় এবং প্রথমবার যে আম্মাজান বুকের মধ্যে নিয়ে নিল আজকে ওই মা ওই বাচ্চাকে বুকে থেকে মরণ পর্যন্ত আর নামায় না সে মা কালো হোক আর পরিষ্কার হোক এবার দেখেন এখানকার পানি কোথায় যাচ্ছে কবি লিখছে আরে মনে পড়ে সেই ছেলেবেলা তুমি না খেয়ে খাবালে আমার তুমি না খেয়ে খাবালে আমার মনে পড়ে সেই ছেলেবেলা তুমি না খেয়ে খাবালে আমার তুমি না খেয়ে খাবালে আমার ছোট ছিলা
বলে তাই বুঝিনি ছোট ছিলা বলে তাই বুঝিনি তুমি তো আমার সোনার খনি তুমি তো আমার সোনার খনি মা জননী মা জননী মা জননী তুমি তো আমার নয়ন মনি তুমি তো আমার নয়ন মনি আমার সুখের স্বর্গ তুমি আমার সুখের স্বর্গ তুমি তুমি তো আমার নয়ন মনি তুমি তো আমার নয়ন মনি লোকের বাড়ি ঝাড়ু মোছা দিয়ে আজকে ওই বাচ্চাটাকে আস্তে আস্তে বড় করলো, মানুষ করলো, শিক্ষিত তৈরি করলো, বড় হয়ে গেল, আমাদের মতো হয়ে গেল। মা আস্তে আস্তে বুড়ি হতে লাগলো, মায়ের বয়স হয়ে গেছে, স্বামী নেই, বাপ নেই। মা লোকের বাড়ি কাজ করে বাচ্চাটাকে বড় করেছে। করার পর একদিন মা ছেলেকে ডেকে বলছে, খোকা একটু এদিকে এসো। বলে, হ্যাঁ মা, বলো। বলে, মা, বাবা, তোমাকে অনেক কষ্ট করে আমি মানুষ করেছি বাবা, তুমি দেখতে পাচ্ছ তোমার মা বুড়ি হয়ে গেছে, তোমার মা ঘরের কাজ আর করতে পারে না বাবা, এবার তোমাকে বিয়ে করতে হবে, বিয়ে করে বাবা এবার বউ নিয়ে আসতে হবে। ছেলে বলে, মা, ও চিন্তা তোর করতে হবে না, কাজ ছেড়ে ফেলেছি। বলে, কিরকম? বলে, না, কলেজে একটা মেয়ে পছন্দ হয়েছিল, বিয়ে করে ফেলেছি। তা মা একটু মনে কষ্ট বলে, ইস, বাচ্চাটাকে তো কষ্ট করে মানুষ করলাম, এরা একটা কাজ করলো। মা কষ্ট কিছু মনেই করলো না, বললো, ঠিক আছে বাবা, যা করেছো ভালো করেছো, বৌমাকে বাড়িতে নিয়ে এসো, আমি মা আর একা পারি না। ভাই একটা বার বলুন, ওই বৌমা বাড়িতে এসে বুড়ি মার বুকের খাঁচায় লাথি মেরে বার করবে না তা কি করবে? ছেলে বউয়ের কথায় দোকানে গেল শাড়ি কিনতে, মায়ের জন্য মাত্র 400 টাকার একটা সরু পানা শাড়ি নিয়েছে, একেবারে পাতলা একটা শাড়ি, আর শাশুড়ির জন্য একটা ঝাঁকা নাকা পানা শাড়ি নিয়েছে। এখন ছেলে আগে শাশুড়ির শাড়িটা লুকিয়ে মায়ের 400 টাকা দামের শাড়িটা এনে মায়ের হাতে দিয়ে বলে, এ মা, এই লে মা, এটা তুই ঈদি পড়বি, লে মা, লে তুই ঈদি পড়বি, লে। মা শাড়িটা লেছে, লে কত দোয়া দেয়, আল্লাহ তোমার বড় করুক, আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত দিক, আল্লাহ তোমার হায়াত দ্রাস করুক, সংসারে সুখ দান করুক। এখন মায়ের চোখ পড়ে গেল ওই দামি শাড়িটার দিকে। মা বলে, বাবা, ওই শাড়িটা কার? বলে, ও শাশুড়ির জন্য কিনেছি। বলে, তা অত সুন্দর পানা আর চকচকে পানা? বলে, আমার শাশুড়ির চকচকে দেয়, চকচকে পানা লিছি, আমার বউ বলে দিছে লিখতে। বলে, কত দাম? বলে, 3,500। বলে, বাহ, খুব ভালো, দিতে হবে শাশুড়ি বলে, শাশুড়ি বলে কথা দিতে হবে। বলে, বাবা, আমার শাড়ির দাম কত? বলে, মা, ও 400 টাকা লিখছে। মা একটু মনটা মলিম করে বলছে, বাবা, 400 টাকা, কমসে কম 1,000 টাকা দিতে পারতিস বাবা, শাশুড়ি দিয়েছো 3,500, আপত্তি নেই, আমার 1,000 টাকা দিতে পারতিস? বলে, না মা, একটা শাশুড়ি বলে কথা, মান সম্মান আছে তো, ওই জন্য দামি লিখছি। আবার গেলি মা দুটুকো ডিম দেয়, রাত্রিবেলা 1 গ্লাস করে দুধ দিয়ে তোমার ঘুম পাড়ায়, তুই তোমার কিছু দিস নে? ও মা, তোর কিচ্ছু দেবে না, সারা জীবন যদি আম্মাজারের গোলামি খাটো, যদি পায়ের জুতো তোমার চামড়া দিয়ে বানিয়ে দাও, মনে রেখে দাও, মায়ের 1 ফোঁটা দুধে ঋণ শোধ হবে না। যেখানে বসে মা দোয়া করবে, বিদ্যুতের গতিতে মায়ের দোয়া কবুল হয়ে যাবে। আর শাশুড়ি যদি তোমার জন্য দোয়া চায়, ওই দোয়া কবুল হতে 1,000 বছর কেটে যাবে, তথাপিও মনে রেখো, ওই দোয়া কবুল হবে কিনা কোনো গ্যারেন্টি নেই। আগে তোমার মা, তারপর তোমার শাশুড়ি, তোমার মায়ের জায়গায় তোমার শাশুড়ির স্থান দিও না, আল্লাহ পাক নারাজ হবে। তাই কই বলে, কতই মধুর লাগে মায়ের হাসি, আর মেনে যায় ওই চাঁদের জ্যোতি, আর মেনে যায় ওই চাঁদের জ্যোতি, কতই মধুর লাগে মায়ের হাসি, আর মেনে যায় ওই চাঁদের জ্যোতি, আর মেনে যায় ওই চাঁদের জ্যোতি, বুঝে যাবে সসবের সানি, বুঝে যাবে সসবের সানি, হারিও না সেই সোনার খনি, আমার সুখের স্বর্গ তুমি, আমার সুখের স্বর্গ তুমি, তুমি তো আমার নয়ন মনি, তুমি তো আমার নয়ন মনি, আ